প্রচণ্ড গরমের মধ্যে এক গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক যদি হয়, তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের ভেতরটাকে সতেজ করে তুলতে পারব। তো সতেজতায় ভরপুর ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দেখাচ্ছি আজকে আপনাদেরকে। এর জন্য আমি এখানে নিয়েছি কতগুলো আইস, সাথে নিয়েছি অল্প একটু দুধ, সাথে ঠান্ডা পানি এবং সেই সাথে ম্যাঙ্গো পিউরি। তো এই কয়েকটা জিনিস দিয়েই আমরা আজকের এই ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরি করব। তো সাথে দিয়ে দিলাম দুধ, সবার প্রথম দুধ দিয়ে তারপরে এই ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি আইস। আপনি যতগুলো আইস নিতে চান আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। তো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে ব্লেন্ডারে এটা বানাবেন সেই ব্লেন্ডারে আইস গুঁড়া করা যাবে কি না। সাথে দিয়ে দিলাম আম, আমগুলো দিয়ে সাথে আরও একটু ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপরে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। জাস্ট এটা ব্লেন্ড করা হয়ে গেলেই আমাদের ভেতরটাকে সতেজ করার মতো একটা সুন্দর ড্রিঙ্ক আমরা পেয়ে গেলাম, এবং এটা খেয়ে আমরা কিন্তু খুব সহজে ভেতরটাকে ঠান্ডা করে ফেলতে পারবো। তো এখন আপনি আপনার মনের মাধুর্য মিশিয়ে এটাকে পরিবেশন করবেন। বাস হয়ে গেল, আশা করছি আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই জিনিসটা আপনি চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এবং আশা রাখছি এটা আপনার বেশ ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।